আসসালামু আলাইকুম। সভ্যতার বিকাশের সাথে সাথেই ক্রমেই খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়। খাদ্যদ্রব্যকে সাধারণভাবে রেখে দিলে খাদ্যের ধরন অনুযায়ী একটা সময় পর ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য অণুজীবের আক্রমণ খাদ্যের জারণ ঘটিয়ে খাদ্যে পচন সৃষ্টি করে। তাই সৃষ্টির শুরু থেকেই মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে খাবার সংরক্ষণের জন্য। প্রাচীন মিশরীয়রা মাছ, মাংস, লবণ দিয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করত, যাতে বহুদিন ভালো থাকে। আর তারা খাদ্যশস্যকে সাইলোতে সংরক্ষণ করত। রোমানরা খাবার সংরক্ষণ করার জন্য মাটি, ব্যারেলের পাত্রে, পানির নিচে অথবা গুহায় রেখে দিত, যাতে ঠান্ডা থাকে। কিন্তু কোনোভাবেই সহজ উপায়ে খাদ্য সংরক্ষণ সম্ভব হচ্ছিল না। খাবার সংরক্ষণের জন্য একে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দূরে রাখতে হবে, আর তার জন্য প্রয়োজন নিম্ন তাপমাত্রা। অধিকাংশ ব্যাকটেরিয়া 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কম বংশবৃদ্ধি করতে পারে, ফলে খাবার বহুদিন ভালো থাকে। খাবার সংরক্ষণের পাশাপাশি ঠান্ডা পানীয়ের প্রয়োজনীয়তাও মানুষের বাড়তে থাকে। 1900 সালের শুরুর দিকে ইউরোপে ঠান্ডার প্রয়োজন মেটাতে বাড়ি বাড়ি যেত আইসম্যান। আইসম্যান আসতেন বড় বড় বরফখণ্ড নিয়ে, সেখান থেকে কিনে নিয়ে রেখে দেওয়া হতো বাসায়। পদ্ধতিটি জনপ্রিয়তা পাওয়ায় লেকের উপরে জমা বরফ কেটে বিক্রি করার ইন্ডাস্ট্রি গড়ে ওঠে সেই সময়। তখনও কৃত্রিম উপায়ে ঠান্ডা করার পদ্ধতি নিয়ে কেউ চিন্তা করেনি। কিন্তু সব সময় সব জায়গায় প্রাকৃতিক বরফ পাওয়া যেত না, তাই কৃত্রিম উপায়ে কীভাবে কোনো কিছু ঠান্ডা করা যায় সেই খোঁজ শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা বিজ্ঞানের এমন এক সফলতার কথা বলবো যা আমাদের জীবনে এনে দিয়েছে অন্যরকম গতি। এটি এমন এক আবিষ্কার যার প্রয়োজন ছিল বহুকাল আগেই। এটি এমন এক উদ্ভাবন যেটি ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় অসম্ভব। হ্যাঁ, আমি রেফ্রিজারেটরের কথাই বলছি। আজকে আমরা আলোচনা করব রেফ্রিজারেটর কীভাবে কাজ করে, কেন ফ্রিজে রাখা খাবার সহজে নষ্ট হয় না, বর্তমানে কোন গ্যাস ফ্রিজের জন্য ভালো। 1927 সালে প্রথম আধুনিক ব্যক্তিগত রেফ্রিজারেটর বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক। তখন কম্প্রেসর ও কয়েলের অবস্থান ছিল রেফ্রিজারেটরের উপরিভাগে। এটি যে কত প্রয়োজনীয় ছিল তার প্রমাণ পাওয়া যায় মাত্র 90 বছরে আমেরিকার 99.9% বাড়িতে রেফ্রিজারেটর আছে, 27% বাড়িতে একাধিক রেফ্রিজারেটর আছে। 2009 সালে বাংলাদেশে 32 লক্ষ রেফ্রিজারেটর বিক্রি হয়েছে। বর্তমানে বাংলাদেশে 41.3% বাড়িতে রেফ্রিজারেটর আছে, আর শহরে 63.2% বাড়িতে রয়েছে রেফ্রিজারেটর। আমাদের শহরে জীবনে ফ্রিজ ছাড়া একটি দিন কল্পনা করাটা বেশ কঠিন। এখন আমরা খুব সহজে ও অল্পতে জানতে চেষ্টা করব কিভাবে রেফ্রিজারেটরে খাবার ঠান্ডা থাকে, দ্য ফিজিক্স বিহাইন্ড ইট। একটি খুব সিম্পল মূলনীতির উপরে রেফ্রিজারেটর কাজ করে। একটি গরম ও একটি ঠান্ডা বস্তু যদি পাশাপাশি রাখা হয়, গরম বস্তুটি ঠান্ডা হবে। ফিজিক্সের ভাষায় বলতে গেলে, দুটো ভিন্ন তাপমাত্রার বস্তু পাশাপাশি অবস্থান করলে উচ্চ তাপমাত্রার বস্তুটি তাপ হারাবে। এখন দেখা যাক ফ্রিজে রাখা খাবার কিভাবে ঠান্ডা হয়ে যায়। রেফ্রিজারেটরে রুম টেম্পারেচারে কোনো কিছু রেখে ডোর ক্লোজ করলেই রেফ্রিজারেটর কাজ শুরু করে। রেফ্রিজারেটরের ওয়াল ঘেঁষেই থাকে এভাপোরেশন কয়েল। কম্প্রেসার থেকে কনডেন্সার কয়েল হয়ে আসা তরল রেফ্রিজারেন্ট ক্যাপিলারি টিউবের মাধ্যমে এভাপোরেশন কয়েলে স্প্রে করা হয়। এখানে রেফ্রিজারেন্ট বা হিমায়ক পদার্থ সম্বন্ধে একটু বলে নেই। রেফ্রিজারেন্ট হলো এক ধরনের বিশেষ কেমিক্যাল কম্পাউন্ড যা হিট ক্যারিয়ার হিসেবে কাজ করে।
এর বিশেষত্ব হচ্ছে লো ফ্রিজিং পয়েন্ট, লো কন্ডেন্সিং প্রেশার, হাই এভাপোরেশন প্রেশার, হাই ক্রিটিক্যাল প্রেশার, হাই ভ্যাপার ডেন্সিটি, হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ, হাই ল্যাটেন্ট হিট ভ্যাপোরাইজেশন, হাই হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট। বর্তমানে সব থেকে উন্নত রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহৃত হয় R600A। এটি মূলত একটি হাইড্রোকার্বন। এই রেফ্রিজারেন্ট গ্যাসই ফ্রিজের খাবার ঠান্ডা করতে মূল ভূমিকা পালন করে আর একে পরিচালনা করে কম্প্রেসর। আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। যখন রেফ্রিজারেন্ট এভাপোরেশন কয়েলে স্প্রে করা হয় তখন রেফ্রিজারেন্টের তাপমাত্রা থাকে প্রায় -20°C। তখন ফ্রিজের ভিতরে থাকা জিনিসগুলোর তাপমাত্রা আর এভাপোরেশন কয়েল দিয়ে বয়ে যাওয়া রেফ্রিজারেন্টের তাপমাত্রার পার্থক্যের কারণে ফ্রিজের ভিতরে থাকা জিনিসগুলো তাপ হারিয়ে ঠান্ডা হতে থাকে আর রেফ্রিজারেন্ট তাপ শোষণের মাধ্যমে উত্তপ্ত হয়ে তরল থেকে গ্যাসে পরিণত হয়। এই গ্যাস তখন চলে যায় কম্প্রেসরে। কম্প্রেসর হচ্ছে ফ্রিজের মূল চালিকা শক্তি। এটি ইলেকট্রিক পাম্পের মাধ্যমে কাজ করে। এটি পাম্পের মাধ্যমে এভাপোরেশন কয়েল থেকে রেফ্রিজারেন্ট গ্যাস শুষে নেয়, তারপর একে কম্প্রেস করে। হাই প্রেশারে রেফ্রিজারেন্ট গ্যাস আরও গরম হয়ে ওঠে, কেননা চাপ ও তাপ সমানুপাতিক, তাই গ্যাসের চাপ বৃদ্ধি পেলে তাপও বৃদ্ধি পাবে। হাই প্রেশারে রেফ্রিজারেন্ট গ্যাসের তাপমাত্রা প্রায় 90°C পৌঁছে, তখন একে পাঠানো হয় কনডেন্সার কয়েলে, যা ফ্রিজের পিছন দিকে থাকে। কনডেন্সার কয়েল দিয়ে প্রবাহিত হবার সময় রেফ্রিজারেন্ট তাপ ছেড়ে দিয়ে পুনরায় হাই প্রেশার লিকুইডে পরিণত হয়। তখন এর প্রেশার থাকে প্রায় 8 bar আর টেম্পারেচার 45°C। তারপর এটি ক্যাপিলারি টিউবের মাধ্যমে এভাপোরেশন কয়েলে প্রবেশ করে। ক্যাপিলারি টিউবে এর প্রেশার 8 bar থেকে কমিয়ে 0.6 bar আনা হয়। প্রেশার কমার ফলে টেম্পারেচার কমে প্রায় -20°C চলে আসে। এভাপোরেশন কয়েলে এই ঠান্ডা শীতল তরল রেফ্রিজারেন্ট খাবার থেকে তাপ শুষে নিয়ে খাবারকে ঠান্ডা করে নিজে বাষ্পে পরিণত হয়ে চলে যায় কম্প্রেসরে। এই ঘটনার পুনরাবৃত্তি চলতে থাকে ফ্রিজের ভিতরে তাপমাত্রা নির্দিষ্ট মাত্রায় না পৌঁছানো পর্যন্ত। সারা বিশ্বে খাদ্য সংরক্ষণের জন্য অপরিহার্যভাবে রেফ্রিজারেটর ব্যবহার করা হয়। নিম্ন তাপমাত্রায় ব্যাকটেরিয়া কম প্রজনন করে ও কম ছড়ায়, সে কারণে খাদ্য সহজে নষ্ট হয় না। পচনশীল খাদ্য সংরক্ষণের জন্য সবচেয়ে অনুকূল তাপমাত্রা হল 3-5°C। রেফ্রিজারেটরে অনুরূপ তাপমাত্রা বজায় থাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। শীঘ্রই আসবো নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। Thank you.